কেউ শুনছেন, কেউ পাশ কাটিয়ে যাচ্ছেন, কেউ শুনছেন না। কারো পছন্দ হচ্ছে, কারো পছন্দ হচ্ছে না, কেউ বাজার করছেন, কেউ দোকানে গিয়ে এখন পাউরুটি এবং মাখন কিনছেন, কাল সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে, বেরোতে হবে, তারপর চাকরি বাকরি কাজের জায়গা চাপ। ছাত্রছাত্রী যারা যাচ্ছেন তারা ভাবছেন যে কালকে কিভাবে আবার স্কুল কলেজ ইত্যাদি করতে হবে, যারা গার্জেন আছেন তারা ভাবছেন যে ছেলে মেয়েদের স্কুলটা করতে হবে, আপনারা ভাবছেন, প্রতিদিন ভাবেন, আর দিনের শেষে আপনারা নিজেরটা ভাবতে 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 সময়টাকে এমন একটা জায়গায় ফেলে দিচ্ছেন মানে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে, যে তারা কোথায় যাবে আপনাদের ভাবনায় নেই। যেমন আপনারা পশ্চিমবঙ্গের বুকে এমন একটা সরকারকে নিয়ে এসেছেন, আপনারা আপনাদেরকেই বলছি যে এমন একটা সরকারকে নিয়ে এসেছিলেন 2011 সালে, বলেছিলেন এই সরকারের আমলে পশ্চিমবাংলা সবকিছু বদলে যাবে। সরকার আসার পর বদলালো, আপনারা দেখেছেন অভিজ্ঞতা থেকে বলুন তো, যে 2011 সালের আগে পশ্চিমবাংলায় একটা সরকার চলেছে না চলেনি? নিশ্চয়ই চলছিল। আচ্ছা, 2011 সালের আগে পশ্চিমবাংলায় দুর্গাপুজো হতো রামরাজাত অঞ্চলে? আচ্ছা, রামরাজাতলা রাম ঠাকুর কি 2011 সালের আগে ছিল না? কিন্তু রামরাজাতলা রাম ঠাকুরের বিসর্জনের দিন বাঁধের রাস্তায় তিনটেই হাওড়া শহরে রাত্রিবেলা হোক বিভিন্ন সময় রাজনৈতিক দল মিছিল করছে। আচ্ছা, রাম পুজোর সঙ্গে রাজনীতির সম্পর্ক কি? আরে বলুন না, আপনি যিনি দোকান করছেন, বাজার করছেন, দাঁড়িয়ে আছেন, একটু শুনে যান না আমাদের কথা। অনেক কিছু তো শোনেন, জেনে নেবেন, শুনতে হবে না, ভালো না লাগলে ফেলে দিন, কিন্তু শুনুন আমাদের কথাটা করে একটুখানি শোনার চেষ্টা করুন। আমরা তো আপনাদের জন্য কথা বলছি। ভেবে দেখুন, আপনার বাড়ির ছেলেটা যে টেট পরীক্ষা দিয়েছিল, যে ছেলেটা টেট পরীক্ষায় পাশ করে ট্রেনিং নিয়ে টিচার ট্রেনিং, আপনি অনেক টাকা কষ্ট করে রোজগার করে সেই টাকা দিয়ে তাকে কোনো পিটিটিআই কলেজে ভর্তি করেছিলেন, সে ট্রেনিংটা নিল, ট্রেনিংটা নেওয়ার পর দেখছে অযোগ্য ছাত্রছাত্রী তারা টাকা দিতে পেরেছে। কাদের টাকা দিয়েছে, কেন দিয়েছে আপনারা জানেন? তা আপনি ভাববেন না এই কথাটা, কারা 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 টাকা খাচ্ছে, ওটা পশ্চিমবঙ্গ জুড়ে কারা টাকা চুরি করছে, তাদের রাজনৈতিক পরিচয়টা কি, কার ছবি দেখে টাকা চুরি করছে, ভাববেন না? এই কথাটা আপনাকে তো ভাবতে হবে। আমরা ডিওয়াইএফআই চিৎকার করবো, আমরা বামপন্থীরা চিৎকার করবো, আরো কয়েকজন চিৎকার করবে, তারপর ভোট আসবে, ভোটের পর আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, বিজেপিকে ভোট দেবে, তারপর বলবেন আর পারা যাচ্ছে না, বাজারে জিনিসপত্রের দাম কত বেড়ে গেল, এত বাজার করতে এসেছিল আপনারা, বলুন তো জিনিসপত্রের দাম কত এখন? আলু পটল ঝিঙে পেঁয়াজ কত দাম হয়েছে? আচ্ছা জিজ্ঞেস করুন, এই প্রশ্নটা তো আপনাদের নিজেদের করতে হবে, রাজনীতিটা কোন শখের কাজ নয় তো, যে আমি পাঞ্জাবি পাজামা পড়লাম, কেস জুতো পড়লাম, বেরিয়ে পড়লাম, মাথায় টুপি লাগালাম, রাজনীতি শখ নয়, রাজনীতি আপনার হক, রাজনীতি আমার হক। আর এই হকের কথা বলবার জন্য 20 তারিখে আমরা যাচ্ছি, 20 তারিখে আমরা হকের কথা বলতে কলকাতায় যাচ্ছি, 20 তারিখের সভা আমরা বলেছি আমরা ওইখানেই করবো, ওই জায়গাটায়, যে জায়গাটাকে পশ্চিমবঙ্গের কেউ কেউ পাপের সম্পত্তি মনে করেছে, ওই জায়গাটাতেই সভা করবো, যে জায়গাটাকে 2011 সালের পর থেকে আর কোন রাজনৈতিক দল সংগঠনকে সভা করতে দেয় না, ওই ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা সভা করবো, কারণ রাস্তার কারুর বাপের সম্পত্তি নয়, ওটা না মমতা ব্যানার্জির, না আমাদের, ওটা জনগণের। এবার কিছু কিছু সময় ধাক্কাটা দিতে হয়, কেন বলুন তো? ধাক্কাটা না দিলে আপনারা বুঝতে পারবেন না প্রতিবাদ। ওই যে বলতেন না এখন ভাবুন, 2011 সালের আগে বাংলায় খুব পরিচিত একটা কথা ছিল, ছিল না? বলতেন তো আপনাদের মধ্যে অনেকে, লাল ঝান্ডা তুলে 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 সব কারখানা গুলোকে সিপিএম তুলে দিয়েছিল, বলতেন তো আপনাদের মধ্যে শিক্ষিত বাঙালি বাবু ভদ্রলোক আপনারা অনেকেই বলতেন, সিপিএম লাল ঝান্ডা তুলে তুলে কারখানা গুলো তুলে দিয়েছিল 2011 সালের পর থেকে। 11টা বছর কেটে গেছে এই পশ্চিম বাংলায়, আজকে জনার্থিক মমতা ব্যানার্জি 11 বছরে ট্রেড ইউনিয়ন হয় না, লাল ঝান্ডা হয় না, কারখানা কটা খুলতে পেরেছে, তাহলে আপনাদের ওই মিথ্যে কথাগুলো সত্যিই মিথ্যে ছিল? সিপিএম কারখানা বন্ধ করেনি বাবুরা, বামফ্রন্ট কারখানা বন্ধ করেনি বাবুরা, বামফ্রন্ট কারখানা করতে চেয়েছিল, আর কারখানা তৈরি হয়ে যাওয়া কারখানার পাঁচিলটাকে ভেঙে সেদিন মমতা ব্যানার্জি
এই শিবিরে যে আন্দোলনটা শুরু করেছিল সেই আন্দোলন পশ্চিম বাংলার বেকারের শব্দগুলোকে কেড়ে নিয়েছে। আজকে বলার সময় হয়েছে, তৃণমূলের নেতারা মনে করেছিলেন পশ্চিম বাংলায় চিরকাল তাদের শাসন থাকবে, চিরকাল ক্ষমতা থাকবে, চিরকাল মমতা মুখ্যমন্ত্রী থাকবে, আর চিরকাল ওরা যা চাই তাই করে যাবে। আমরা বলেছিলাম না, বিধানসভা ভোটে বামপন্থীদের শূন্য করে দিয়েছিল, কি গর্ব, কি আনন্দ, কি উল্লাস, বামপন্থীরা শূন্য হয়ে গেছে, বামপন্থীরা শূন্য হয়ে গেছে। আর বাজারে আলুর দাম কত, বাজারে পেঁয়াজের দাম কত, আপনার ছেলের চাকরিটা সুরক্ষিত, আপনি টোটো চালান রাস্তা দিয়ে, রাস্তার মোড়ে যাবেন দেখবেন দুটো সিভিক পুলিশ বলবে এটা সিভিক পুলিশ টাকা চাইছে আপনার থেকে, আপনি রাস্তা দিয়ে যাবেন দেখবেন পুলিশ প্রতিদিন এখানে শুধু টাকা তুলছে, 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা রেট বাঁধাচ্ছে এক একটা থানার, সেই টাকার বকরা থানার বড়বাবু থেকে আর কালীঘাটের বড়দিদা পর্যন্ত সবার কাছে পৌঁছাচ্ছে, এই বকরা নিয়ে পশ্চিমবাংলার সরকার চলছে। তাই আমরা বলেছি ওই কাজ জিনা কালকে পার্থ চ্যাটার্জি কি কাঁদুনি বলছে বেল দাও বেল দাও, আরে কেন বেল দেবে, কেন বেল দেবে আপনাকে, আমরা আপনার জেল চাইছি। পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা ছিল, মন্ত্রী ছিল, তৃণমূলের আমলে জেল খাটছে, আর আমরা তৃণমূলের আমলে তৃণমূলের নেতাদের জেল খাটাচ্ছি, এটাই হচ্ছে শূন্য বামপন্থীদের গর্বের জায়গা। তৃণমূলের সরকার তৃণমূলের মধ্যে পার্থ চ্যাটার্জিকে ঘাড় করে আমরা জেল খাটিয়েছি আর খাটবে। নারদার অনেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তো ওই নারদায় টাকা নিয়েছিল সুরেন্দ্র, কি করছে এখন দেখছেন, চোখের সামনে আপনারা দেখতে পেলেন সেদিনকে, বলছে ডোন্ট টাচ মি, ইউ লেডি অফিসার ডোন্ট টাচ মি, কেউ টাচ করতে যাচ্ছে না তোমাকে বাবা, তুমি তো টাকা টাচ করেছিলে নারদা, শুধু কি সুরেন্দ্রবাবুর টাকা টাচ করেছিল নাকি, টাকা টাচ তো এখানেও করেছিল খেলার মাঠের সার্কাস বাবু, কদিন পার্লামেন্টে যায় জানি না, করেননি নারদার ঘোষ নিয়েছিল তো, আরে আমি এক জায়গায় বলেছিলাম এই হাওড়ায়, এই হাওড়া লোকসভা কেন্দ্রের মধ্যে আমরা আছি, এই কেন্দ্রের সাংসদ কারা কারা ছিলেন, সমর মুখার্জি ছিলেন সিপিএম এর সাংসদ, বিতর্ক করতেন পার্লামেন্টে, নামজাদা সাংসদ ছিলেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে পার্লামেন্টে ডিবেট করলে দেখা যায় সমর মুখার্জির বিতর্ক, যারা রাজনীতি নিয়ে এখনো পর্যন্ত চর্চা করেন তিনি কংগ্রেস করতে পারেন, তৃণমূল করতে পারেন, বিজেপি করতে পারেন, সিপিএম করতে পারেন, তাদের ভয় রাখবে, সাংসদ ছিলেন প্রিয়রঞ্জন দাশবংশী সাংসদ ছিলেন, আমাদের সঙ্গে অনেক পার্থক্য ছিল মতে, কিন্তু প্রিয়বাবু বক্তৃতা করতেন, ভালো বক্তৃতা করতেন, আমরা যারা রাজনৈতিক বক্তৃতা শিখেছি তার বক্তৃতা আমরা শুনতে যেতাম লুকিয়ে লুকিয়ে, ভালো বক্তৃতা করতেন বলে এটা কালচার ছিল, তখন অনেকেই এটা শুনতেন, বক্তৃতা শোনাটাও কালচারের মধ্যে পড়তো, প্রিয়বাবুর বক্তৃতা অনেকেরই ভালো লাগতো, তার বক্তব্যের সাথে মিল না থাকতে পারে। আচ্ছা হাওড়ার সাংসদ ছিলেন সুরেশ চক্রবর্তী, সিপিএম এর সাংসদ ছিলেন, হাওড়ার সাংসদ ছিলেন অম্বিকা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, কিন্তু এতজন সাংসদের বিরুদ্ধে আমরা ঘুষ খাওয়ার অভিযোগ আনতে পারিনি, কিন্তু আনফরচুনেট দুর্ভাগ্য হাওড়াবাসী হিসেবে আমরা এমন একটা গণগ্রহ সংসদকে বাইরে থেকে এনে হাওড়া জিতিয়ে যাচ্ছি, যে লোকটা নারদায় ঘুষ নিয়েছে, ঘুষ চোখের সামনে দেখা গেছে, হাওড়ার সাংসদ প্রসুন্দা যাচ্ছি হাত পাতে ঘুষ নিচ্ছে, তৃণমূলী বাবুরা এখনো বলবে প্রসুন্দা প্রসুন্দা উনি ঘুষ নিচ্ছেন, তারপরেই বলবেন কি ছিল অনেক দত্ত সিনেমাতে গ্যালারি জুড়ে প্রবল বৃষ্টি ধৈর্য ধরে বসুন, তবে কি ছিল ইস্ট বেঙ্গলের কে আর মোহন বাগানের প্রসুন, হাওড়ার হচ্ছে প্রসুন, আর অন্তদিকে দেখবেন ওই দমদমের সৌগত এক টাকা চুরি করছে, নারীরা টাকা নিয়েছে থ্যাংক ইউ বলেছিল সৌগত নাই, টাকা পকেটে ঢোকাচ্ছে ঘুষ নিয়ে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর কদিন চালাবেন এইভাবে পশ্চিমবাংলা, আরে আপনারা নিজেদের কথাটা ভাববেন আমাদের কথা ভাবতে হবে না, বামপন্থীরা ভোটের জন্য 20 তারিখ যাবে না, সামনে কোনো ভোট নেই, আমরা 20 তারিখ যাচ্ছি এটা মনে করাতে মমতাকে, যেটা মমতার পৈতৃক সম্পত্তি নয় পশ্চিমবাংলাটা, এটা আমরা আছি, মমতা ব্যানার্জি আছে, আপনারা বলতেন না
আপনারা অনেকে বলতেন বিভিন্ন সময় যে রাজনৈতিক দল পুলিশকে ব্যবহার করে, পুলিশ সিনেমাতে দেখাতো সিরিয়ালে দেখাতো পুলিশকে রাজনৈতিক নেতারা ব্যবহার করছে নিজেদের কাজে। আমাদের দুর্ভাগ্য এমন দেখেছে এই পশ্চিমবাংলায় পুলিশকে রাজনৈতিক নেতারা ব্যবহার করে না, এখানে পুলিশ রাজনৈতিক নেতাদের ব্যবহার করে। ছোটখাটো রাজনৈতিক নেতা নয়, যেদিন দুপুরে বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ ছিল বিকেলবেলায় রাজীব কুমারের বাড়িতে সিবিআই পৌঁছে যাচ্ছে, কি দেখতে লাগে কোন একটি রাজনৈতিক দলের নেতা পুলিশকে ফোন করে বলছে এই আমার বাড়িতে এরকম আক্রমণ হচ্ছে একটুখানি ব্যবস্থা করুন। দেখা গেল পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীকে ফোন করে বললো আমার বাড়িতে সিবিআই আসছে আপনি এসে বাঁচিয়ে দিন, রাজনৈতিক দলের নেতা চলে গেলেন পুলিশ কমিশনারকে বাঁচাতেন, সেই নেতা আর কেউ নয় রাজ্যের পুলিশ মন্ত্রী গিয়ে পুলিশ কমিশনারকে বাঁচাতে গেছিল সিবিআই এর কাছ থেকে। আপনারা যারা বলতেন যে পশ্চিমবাংলায় রাজনৈতিক দল পুলিশকে ব্যবহার করত তারা একটু লজ্জা পান, এবার লজ্জা পাবার সময় হয়েছে। পশ্চিমবাংলায় এখন রাজনৈতিক দল পুলিশকে ব্যবহার করে না, রাজীব কুমারের মতন অফিসাররা মমতার মতন মুখ্যমন্ত্রীকে ভাড়ায় ব্যবহার করে, আর এটাই পশ্চিমবাংলার বর্তমান অবস্থা। এখানকার মুখ্যমন্ত্রী ভাড়ায় কালকে বলছে রবীন্দ্রিক অনুরাগ ঠাকুর, আমি বলেছি রবীন্দ্রিক অনুরাগ ঠাকুর, অনুরাগ ঠাকুর কি বলেছিল দেশ কো গদ্দারো কো গলি মারো সালো কো, মনে আছে কে বলেছিল? বিজেপির মন্ত্রী অনুরাগ ঠাকুর, দেশ কো গদ্দারো কো গলি মারো সালো কো বলেছিল। আর আমাদের রবীন্দ্রিক অনুরাগ ঠাকুর রয়েছে, কুচি রবীন্দ্রিক অনুরাগ ঠাকুর, সে বলছে আমি এই খেলে এই খেলে গুলি করতাম, এই খেলে এই খেলে। আরে কত গুলি করবেন, কাকে গুলি করবেন? জনগণ ছিল বলে আপনার পিসি মুখ্যমন্ত্রী হয়েছে, জনগণকে গুলি দেখাচ্ছেন, গুলি কাকে গুলি দেখাচ্ছেন? সুরেন্দ্র অধিকারী গুলি খাওয়ার জন্য যায়নি, নাটক করে অ্যারেস্ট হয়ে গেছিল, আমাকে একটু অ্যারেস্ট করুন, ডোন্ট টাচ মি বাট অ্যারেস্ট মি, তারপর গিয়ে লালবাজারে বসেছিলেন আর মার খাচ্ছিল যে লোকগুলো তারা সাধারণ বিজেপি করবে। তখনও দেখেছেন নাকি রাজনৈতিক দলের আমাদের নেতা নেত্রী যারা আছেন, এত মীনাক্ষী মুখার্জি, এত সুভাষ সেখানে আছে, এমন হাওড়া জেলার নেতা সুজয়, কেউ কাউকে ছেড়ে এসেছিল যখন পাঁচরায় এসপি অফিস ঘেরা হচ্ছিল, কেউ কাউকে ছেড়ে আসেনি। তো আন্দোলন হয়েছে, নেতা মার খেয়েছে, কর্মী মার খেয়েছে, সবাই মার খেয়েছে, মার খেয়ে জেলে গেছে, একসাথে জেল থেকে বেরিয়েছে। আমি তো বলছি কংগ্রেস মীনাক্ষী মুখার্জি বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত বাকি কংগ্রেসরা বেল না পায় আমি মহিলা এই গ্রাউন্ডে যেন কোনো বেল মুভ না হয়, ওখানে সবাই আমাদের কাছে সমান। সুরেন্দ্র অধিকারী কি করলেন, চলে গেলেন লালবাজারে, কি করছেন লকেট বা দিদির সাথে বসে আছেন, বসে জল খাচ্ছেন, সেলফি তুলছেন, সবকিছু করছেন, এটাই ওদের ওদের রাজনীতি। আর কি বলছে, কারা মার খেলো, কাদের বিরুদ্ধে বলছে গুলি মারতাম, এই খেলে এই খেলে, কাকে বলছেন, মানুষকে বলছেন যে আমি থাকলে এই খেলে গুলি করতাম? অভিষেক ব্যানার্জি আপনাকে একটা কথা বলে দিই, আপনার পিসি যত বড় ক্রিমিনাল রানী হন না কেন, ক্ষমতা থাকলে 20 তারিখ গুলি বার করে দেখিয়ে দিন, এই বাংলার ছাত্র যুবরা যাবে কত গুলি চালাতে পারেন চালান। আমরা বিজেপির মতন নাটক করতে যাব না, আমরা বলেছিলাম শূন্য অবস্থায় তৃণমূলের মন্ত্রীদেরকে জেলে খালি টানাব, আমরা তৃণমূলের নেতাদেরকে জেলের ঘানি টানাচ্ছি। পার্থ চ্যাটার্জি এখন জেলের ভেতরে আছে, অনুব্রত মণ্ডল এখন জেলের ভেতরে আছে, আমরা কথা রাখি, আমরা কথা দিলাম 20 তারিখ যদি গুলি চালান আমরা পিছনে যাব না, আমরা বুক পেতে দেব, কারণ আমরা ধর্মতলায় যাচ্ছি বাংলার মেরুদণ্ডটা ফেরাবার জন্য। কেন বলছি বাংলার মেরুদণ্ড, এই বাংলায় প্রতিবাদ করতে শিখিয়েছি, আজকে বাংলায় প্রতিবাদ নেই, আজকে বাংলায় প্রতিবাদ করলে মানুষকে আটকাবে। আর আপনারা বলেন এই ছেলে মেয়েগুলোর কোনো কাজ নেই, দুপুরবেলা সব কি মিছিল করছে, আরে মিছিল না করে করে তো
দেখেননি পাড়ার তৃণমূলের ওই প্রজেক্টকে, দেখেননি পাড়ার তৃণমূলের নেতাকে? আপনি যখন ঘামে ভিজে লকডাউনের সময় এক টাকা যখন বাসের ভাড়ায় লোক বৃদ্ধি পায়, আপনি জানেন না এখান থেকে হাওড়া স্টেশন কিভাবে যাবেন? কোথায় বাস, আপনি বাস কোথায়? কটা বাস ছাড়ে? আগে কটা বাস যেত হিসেব নেই আপনার কাছে? আর তখন সেই তৃণমূলের নেতা মাগনার টাকায় কেনা স্করপিও গাড়ির সামনে ব্যাজ লাগিয়ে ফুল্লাম চালিয়ে যখন বেড়াতে যায়, তখন আপনার কেমন লাগে রস হয় একটু ভেবে বলবেন না? পাঁচ বছর ধরে এই হাওড়া থেকে ভোট নেই, ভুলে গেছেন? আপনার ওয়ার্ডের কাউন্সিলর নেই, ভুলে গেছেন? আপনার এলাকায় কাজ হচ্ছে না, রাস্তা হচ্ছে না, ভুলে গেছেন? রাস্তার জন্য 11 বছর আগে বলতেন তো, বলতেন তো রাস্তা আপনার হোক। আজকে রাস্তা নেই, কাউন্সিলর বলছে আমার কাছে ক্ষমতা নেই, সুজয় চক্রবর্তী বলছে সব কাউন্সিলর, সে আবার বলছে, সে আবার কি, এখন আমার নতুন স্টাইল হয়েছে, কদিনের জন্য চেয়ারম্যান, তা অবস্থায় প্রমোটারদের কাছ থেকে সব ফ্ল্যাট চাইছে, তারপর ফ্ল্যাট পেয়েছে, বলবো সবাই মতন সব কাগজ দেবো, এবার প্রমোটার তো আমার চোরের উপর বাটপাট, সে করেছে কি ওই ডাক্তারবাবুকে, ছোট ডাক্তারবাবু, বড় ডাক্তারবাবু ছিল, সে এখন বিজেপিতে গেছে, বড় ডাক্তারবাবু মেয়র ছিল তো হাওড়ায় রতন চক্রবর্তী, বড় ডাক্তারবাবু মেয়র ছিল এখন বিজেপিতে গেছে, ছোট ডাক্তারবাবু এখন কি করেছে, পুরোটাকে বলেছে কিছু একটা দিতে হবে তো ফ্ল্যাট দিয়েছে, পুরোটার তো বাদ আর কি দিয়েছে, আনোটোরাইজ কনস্ট্রাকশন যে ফ্লোরটা মেরেছিল ওপরে সেই ফ্লোরটাই দিয়ে দিতে সুজয়বাবুকে, সেটা এখন সুজয়বাবুর নামে রেজিস্টার্ড হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে আটকে দেবেন, আমাদের কাছে সব কিছু আছে, বলেছিলাম এদের কাউকে ছাড়বো না, কাউকে না, যারা এই হাওড়া শহরটাকে বিক্রি করেছে কাউকে ছাড়বো না, এই শহরটা গরিব মানুষের শহর ছিল, এই শহরটা মেহনতি মানুষের শহর ছিল, এই শহরটা এশিয়ার শেফিল্ড ছিল, এই শহরে শ্রমিক থাকতো, এই শহরে মধ্যবিত্ত থাকতো, এখন কিছু মমতা ব্যানার্জি চামচে এই শহরটাকে চালায়, তারা রাজনীতির লোক নয়, ক্ষমতায় চরম পেয়ে জানে নাকি হাওড়ায় কমে ভোট হবে জানে? প্রসূন ব্যানার্জি জানে, বলছে না বড় বড় কথা, আমি রাজভবনে ধর্না দেবো, রাজ্যপাল চলে গেছে, ধর্না আর প্রসূন ব্যানার্জির হচ্ছে না, কবে দেবে, এখন দুজনের তর্জা করে কে অগ্নিকন্যার সঙ্গে ছোট হয়েছিলেন, তৃণমূলের জন্মলগ্নে অগ্নিকন্যার পাশে কে দাঁড়িয়েছিলেন, প্রসূনবাবু হোর্ডিং নাই, অরূপবাবু হোর্ডিং লাগান, উনি বলেন আমি সাঁকড়া হলে অমুক নারীদের বাড়ির সঙ্গে তখন গিয়েছিলাম আলোচনা করতে, আর প্রসূনবাবু বলেন অগ্নিকন্যার সঙ্গে তৃণমূল গঠনের দিনগুলো নিয়ে, আরে আপনারা কে ছিলেন না ছিলেন দেখে তো লাভ নেই, আমি হাওড়ার নাগরিক, আমি হাওড়াবাসী হিসেবে হক দাবি করছি, হাওড়া কর্পোরেশনের ভোট যদি আগামী 3 মাসের মধ্যে না হয় তাহলে দেখে নিলে হাওড়া শহরে কি হবে, আমরা কর্পোরেশন দখল নেব, দখল নেব আমরা করব, 20 তারিখ তাই হচ্ছে মহড়ার দিন, ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না, চুরি যখন করেছে তাকে জেলে যেতেই হবে, কাদু আপনার কাছে সিম্প্যাথি গ্রুপে আসুক আর না আসুক, 11 বছর ধরে সহ্য করেছি, চোখের সামনে মইদুলকে মরতে দেখেছি, চোখের সামনে সুনীপ্তকে মরতে দেখেছি, চোখের সামনে আনিস খান হতে দেখেছি, চোখের সামনে হুমকি শুনেছি আনিস খান মানিয়ে দেব, চোখের সামনে দেখেছি আনিস খানের বাড়িতে গিয়ে বলতে বক্তুই করে দেব, বক্তুই করে দেবো, তারা বলছে তৃণমূলের লোক, নেতাকে সুকান্ত পাল সেখানকার এমএলএ, আমরা বলছি এসব চলবে না, পুলিশের ভাবরামো বন্ধ করা তার, যেমন আমি বলছি পুলিশকে স্যার বলা বন্ধ করে দিন, পুলিশ আপনার আমার টাকায় পুলিশের চলে, কারণ আমরা টাকা দিই ট্যাক্স দিই সেখান থেকে পুলিশের মাইনে হয়, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের মাইনে হয়, মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তির টাকা হয় না, এটা মনে করুন, কেন আপনি সালাম ঠুকবেন পুলিশকে, কেন আপনি সালাম ঠুকবেন যাবেন পুলিশকে, আপনি টোটো চালিয়ে খান, আপনি রিক্সা চালিয়ে খান, আপনি সামান্য বাঙালি বাড়িতে কাজ করেন, আপনি কোন ব্যাংকে ঠিকা কর্মচারী হিসেবে কাজ করেন, আপনি বাড়িতে বাড়িতে কাজ করেন, আপনি টিউশনি পড়ান, আপনি স্কুলের দিনে বলি, আপনি কলেজের দিনে বলি, আপনি পুলিশকে সালাম ঠুকবেন কেন, পুলিশকে স্যার বলবেন কেন, কেন বলবেন, ভদ্রলোকের মতন ব্যবহার করবেন, ঠিক যেভাবে ভদ্রলোক ভদ্রলোকের সাথে ব্যবহার করেন সেরকম করবেন, স্যার বলার দরকার কি আছে, বলবেন না,
ওরা আছে কারণ আমরা আছি বলে আমাদের জন্য ওদের চাকরি আছে। এই জায়গাটাকে মনে করতে হবে, আমাদের সরকারটা ভাড়ায় খাটছে এখন কাদের? ওই রাজীব কুমারদের মতন অফিসারদের। কাদের? ওই যে দেখছেন না, আটটা অফিসার আটটা আইপিএস কে দিল্লিতে সমন করেছে, কি লজ্জা বলুন তো। ভারতের অন্য কোনো রাজ্য আছে নাকি আটটা আইপিএস কে দিল্লিতে সমন করছে দুর্নীতির দায়ে? মমতা বাঁচাতে পারছে? পারছে না। আরে আমি তৃণমূলের কর্মীদেরকে বলছি, ভাই একটু শুধলে যান, সব গুন্ডালি ফুন্ডালি করছেন, কার ভরসায় করছেন, কে বাঁচাবে বলুন তো? শূন্য পাওয়া দল সেখানকার লোক হয়ে আমরা 213 পাওয়া পার্টির একটা এমএলএ কে ঘর ধরে ঢুকিয়ে দিয়েছি মন্ত্রীকে জেলে, একটা জেলা সভাপতি ঘর ধরে এখন জেলের খালি টানছে, বড় জেলা সভাপতি বীরভূম। সুতরাং খুব সাবধানে থাকুন, আপনারা তো ছোটখাটো, আপনাদের কেউ বাঁচাতে আসবে না। ওদের জন্য মমতা বাঁচাতে পারছে না, বক্তৃতা করছে, বড় বড় কথা বলছে। পার্থ চ্যাটার্জির অবস্থা দেখলেন তো, ফোন করেছিল তিনবার ফোন, প্রথমবার ফোন কেটে দিল, দ্বিতীয়বার ফোন কেটে দিল, তৃতীয়বার ফোন কেটে দিল, চতুর্থবার ব্লক। এবার মমতা যদি পার্থ চ্যাটার্জির সাথে এই কাজ করতে পারে তো আপনার সাথে কি করবে একটু ভেবে নিন, এবং ভেবে নিয়ে নিজের কর্তব্যটাকে নির্ধারণ করুন। ডিআইএফআই জানে ডিআইএফআই এর কর্তব্য কি, এসএফআই জানে এসএফআই এর কর্তব্য কি, সেই কর্তব্য আমরা শেখাবার জন্য ধর্মতলায় যাচ্ছি। ওই খেলাতেই সভা হবে 20 তারিখ, মমতার প্রশাসন কান খুলে শুনে, যত কুলি চালাও এখানে চালাও আর এখানে চালাও, 20 তারিখ ধর্মতলার সভা হবে, হবে হবে, কেউ তাকে রুখতে পারবে না। আমি কথা বলি আপনাদের সবাইকে,